আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ সোমবার। একই সঙ্গে আজই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশন গত 15 নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি। যাচাই বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে গতকাল রোববার ইসি জানায় 27 রাজনৈতিক দলের মোট 1,896 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আওয়ামী লীগ ও তার শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 30 নভেম্বর, যাচাই বাছাই 1 থেকে 4 ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি 6 থেকে 15 ডিসেম্বর। আগামী 7 জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। তারই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন নির্বাচন কমিশন।